এখানে একটি মেয়ে রেস্টুরেন্টে বসে একা একা কথা বলে এবং তার সামনে সিটে খালি থাকে, কিন্তু সে ভাবে সামনে সিটে তার বয়ফ্রেন্ড বসে আছে। অন্যদিকে পিছনে বসে থাকা এই মেয়েটি ভাবে মেয়েটা কার সাথে কথা বলছে, সে কি পাগল। তারপর মেয়েটা ওয়েটারকে ডাকে এবং দুটো কফি অর্ডার করে। এদিকে এই মেয়েটা এসব দেখে কিন্তু কিছু বুঝে উঠতে পারে না। তারপর মেয়েটা সামনের খালি সিটের সাথে কখনো হেসে কথা বলে, আবার কখনো ঝামেলা করে। এরপর একসময় মেয়েটা পিছনে বসে থাকা এই মেয়েটিকে তার ফোন দিয়ে ফটো তুলে দিতে বলে। তখন মেয়েটা ভাবে কিন্তু আর একজন কোথায়। তারপর মেয়েটা খালি সিটের সামনে গিয়ে দাঁড়ায় এবং মেয়েটা তাদের ফটো তুলে দেয়। তারপর যখন ওয়েটার আসে তখন এই মেয়েটা ওয়েটারের কাছে যায় আর ওই মেয়েটার ব্যাপারে জানতে চায়। তারপর ওয়েটার যেটা বললো সেটা শুনলে আপনি অবাক হবেন, তবে তার আগে দয়া করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তারপর ওয়েটারটা বললো ও কোনো পাগল নয়, আসলে এই মেয়েটা আর তার বয়ফ্রেন্ড এখানে রোজ আসতো এবং তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে সে মারা যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড এখনো তার সাথে আছে। আপনি তো ফটো তুলেছেন, দেখে নিন, বুঝতে পারবেন। তারপর মেয়েটা দেখে সে যেই ফটো তুলেছে সেখানে সত্যি তার সাথে একজন আছে।